পুলিশ সুপারের হস্তক্ষেপে সমুদ্রে জেলেদের সীমানা নির্ধারণ জটিলতার অবসান। পটুয়াখালী জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে অবশেষে কুয়াকাটায় সমুদ্রে খুঁটা জেলেদের সীমানা নির্ধারণ জটিলতার অবসান হয়েছে। প্রভাবশালীদের দখলে সমুদ্র মাছ ধরতে পারছে না জেলেরা, এমন সংবাদে গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসনের নজরে আসে জেলেদের এই সমস্যার সমাধানে। 26 আগস্ট বুধবার রাত 8:30 পর্যটন কর্পোরেশনের যুবপান্থ নিবাসে 2 শতাধিক জেলেদের নিয়ে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন মহিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। এই সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ বিলাল হোসাইন, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। মতবিনিময় সভায় উপস্থিত জেলেদের সমুদ্রে মাছ ধরা নিয়ে, জলসীমানায় জটিলতা ও চলমান নিয়ে জেলেরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ নিজাম শেখ মুক্ত আলোচনায় জেলেরা সমুদ্রে জেলে নৌকা বৃদ্ধি, প্রভাব বিস্তার সহ নানা বিষয় দাবি তুলে ধরেন। এ বিষয়ে নানা প্রভাবের মধ্যে সমুদ্রে জেলেদের মাছ ধরা নিয়ে নানা অভিযোগ উঠলে সেটার তদন্ত অনুযায়ী সমালোচনা সাপেক্ষে সমাধান করার চেষ্টা করেন কুয়াকাটা আশার আলো জেলে সমিতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী আহমেদ বলেন, উন্মুক্ত সমুদ্রে সকল জেলেদের মাছ ধরার অধিকার রয়েছে। এই উন্মুক্ত সমুদ্রে কেউ মাছ ধরবে কেউ ধরবে না এমনটা হতে পারবে না। সকল জেলেরা সমান জায়গা নিয়ে মাছ শিকার করবে। সমুদ্রে কোনো দস্যুতা, চাঁদাবাজি, মাস্তানি ও দলীয় প্রভাব বিস্তারের সুযোগ নেই।